আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে পাইলসের বিষয় নিয়ে কিছু কথা বলবো, আর একটি গাছ দেখাবো আপনাদেরকে যারা নতুন আমাদের চ্যানেলে। আপনারা হচ্ছে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি যেভাবে ঘোরাচ্ছি সেভাবে কিন্তু সবগুলো গাছ। এটা হচ্ছে আপনার শিয়ালমুটি গাছ, আমরা বলি আমাদের ভাষায় আমরা শিয়ালমুটি গাছ বলি, আপনাদের ভাষায় আপনারা কী বলেন আমি সেটা জানি না, আমাদের ভাষায় আমরা শিয়ালমুটি গাছ বলি। তো এটা দিয়ে আমি প্রচার করতেছি, সেটা হচ্ছে এই গাছগুলো মূলত হচ্ছে আপনার পাইলস, ফেস্টুলা, অ্যানালফিসা। আবার অনেকেই দেখা যাচ্ছে আপনার তাজা রক্ত বেরোচ্ছে, অনেকেরই মলদ্বার বেরো যাচ্ছে, আবার হাত দিয়ে ঢোকাই দিতে হচ্ছে। তো মূলত হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য যারা এই রোগে হচ্ছে আপনারা ভুগতেছেন, অনেকদিন যাবৎ কারোর সাথে শেয়ার করতে পারতেছেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমাদের, এরা হচ্ছে আমরা বাংলাদেশের ভিতরে যদি বলেন যে এটা কারা চাষ করে, সেটা আমরা বাণিজ্যিক আকারে চাষ করি, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে এরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি। যাই হোক, আগে আপনাদেরকে আমি গাছগুলো দেখাই, গাছগুলো দেখতে কেমন। হ্যাঁ, এটা দুই রকম আছে, তো যাই হোক আমাদের কাছে কালোটা অ্যাভেলেবেল আছে। তো এই সমস্ত গাছ যদি আপনারা আশেপাশে কোথাও পান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে পাঁচটা শিকড় নেবেন, সম পরিমাণ ডালিম পাতা নেবেন, একটানা পাঁচ দিন খাবেন, আবার ২৫ দিন পরে আবার খাবেন, এরকম করে হচ্ছে তিন মাস খাবেন। আপনার যদি পাইলসের সমস্যা থেকে থাকে, আল্লাহর রহমতে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার আপনারা খাবেন না, এই সমস্ত খাদ্য খাবারে হচ্ছে আপনার মলদাটা আরও বেশি ফুলে যায়, ঠিক আছে? তো আমার হচ্ছে সব কিছু দেওয়াই থাকবে, কী কী খাওয়া লাগবে বা কী কী খাওয়া লাগবে না, যেগুলো অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার খেলে হচ্ছে আপনার রোগটা আরও বেশি সমস্যা হয়, সেগুলো আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আর কোনো কিছু যদি প্রয়োজন মনে হয়, যারা প্রবাসী ভাইরা আছে অনেকের এই জিনিসটার প্রয়োজন, আমরা ইতিমধ্যে অনেক জায়গা, অনেক কান্ট্রিতে হচ্ছে আপনার হচ্ছে এই ওষুধগুলো পৌঁছে দিছি, সেটা আমি সরাসরি পৌঁছে দিতে পারি নাই, বাংলাদেশে যেখানে বলেন আপনার পৌঁছাই দিব, সেখান থেকে আপনার আত্মীয় স্বজন কেউ যদি আপনাদের ওখানে যায়, সেক্ষেত্রে আপনি ওইভাবে নিতে পারবেন, সরাসরি আমাদের দেওয়া আমরা দিতে পারি না আর কি, সে এটা নাই। তো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হচ্ছে কুরিয়ার মাধ্যমে একবারে আপনাদের বাসায়, গন্তব্যস্থানে পৌঁছে দিব। তো বিশেষ করে আমাদের কাছে প্রচুর শিয়ালমুটি গাছ আছে, অনেক গাছ, অনেক গাছ, আসলে ধারণার বাইরে, এইগুলো ফুরাবেন আমার কাছে। তো আমি এই বছরে নতুন উদ্যোগ দিছি, যেটা আমি সারা বাংলাদেশে যদি মনে করেন সাপোজ আপনাদের কাছে নাই, সেক্ষেত্রে আমি দেবো, আর যদি থাকে সেক্ষেত্রে আমাদের কাছে নেওয়া লাগবে না, তাই না? যদি থাকে সে আপনি খামাখা কেন নেবেন, টাকা নষ্ট করে বলেন, কুরিয়ার চার্জ এত টাকা খরচ করে কেন নেবেন? আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা হচ্ছে কুরিয়ার মাধ্যমে এটা পাঠাই দিব। তো এই ওষুধগুলো হচ্ছে আপনার পাইলস, ফেস্টুলা, অ্যানালফিসার জন্য খুবই খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে। তো অনেকেই হচ্ছে লজ্জায় আসলে কারোর কাছে শেয়ার করতে পারতেছে না, ইয়াং জেনারেশন বা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায়, অনেকেই ফোন টোন দেয়, অনেক বয়স্ক বা অনেক ইয়াং জেনারেশন, ছোটো বড় সবাই ফোন দেয়। তো আপনারাও শেয়ার করতে পারেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে ভালো টিপস দিব যেভাবে আপনার ওষুধের সেবন করলে আপনাদের পাইলস থেকে আপনারা হচ্ছে নির্মূল হয়, রোগটা যত ভালো হয় আমি দিব, সমস্যা নেই। স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমরা একটাই নাম্বার ইউজ করি, এটাতে হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই আছে। তো বিশেষ করে যারা কথা বলতে চান আমার সাথে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যদি বিজি থাকি মেসেজ দিয়ে রাখবেন, আমি রিপ্লাই দিব, আর আমি বলে দেবো কীভাবে কীভাবে এটা খেতে হবে। তো যাই হোক, আপনারা সবাই হচ্ছে এই গাছগুলো সংগ্রহ করবেন, আপনাদের পাইলস যদি মুক্ত করতে চান, চিরমুক্ত করতে চান, এগুলো পাইলসের জন্য গাছগুলো হেভি উপকারী, হেভি উপকারী কী বলবো। আর আমাদের ভিডিও, আমাদের চ্যানেলে দেখবেন প্রচুর ভিডিও দেওয়া আছে, একটা দুইটা না, অনেক ভিডিও দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।